হ্যালো, আসসালাম আলাইকুম। বিসা টিটো থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্লোভাকিয়া। আর স্লোভাকিয়া কিন্তু একটা মানে আমরা অত অপরিচিত দেশ মনে হচ্ছে, যেখানে প্রচুর ভিসা হয়, এখানে ভালো ভালো জব রয়েছে, আপনি স্যালারি মোটামুটি ভালো, আপনি ইন্টারেস্ট হন বিভিন্ন স্পন্সর্ড জবে কোম্পানিতে আবেদন করবেন স্লোভাকিয়াতে, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। এখানে নানান ধরনের জব রয়েছে, ফার্মিং, তারপর পোলট্রি ফার্মিং, তারপর ডেয়ারি ফার্মিং মানে গরুর খামার আর কি, তারপর হচ্ছে হোটেল ভিসা, তারপর ক্লিনার, অফিস ক্লিনার, কনস্ট্রাকশন, নানান ধরনের অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার, তারপরে গার্মেন্টস ওয়ার্কার, এই ধরনের নানান জব রয়েছে। আপনি ইন্টারেস্ট হন যে এইসব স্পন্সর জবে আবেদন করবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন, তাহলে নিজে নিজেই আবেদন করে যেতে পারবেন। তো আজকে ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করবো সেগুলো হলো, আপনি স্লোভাকিয়ার যে কোম্পানিগুলোর লিস্ট, সেই লিস্টগুলো আমি দিয়ে রাখবো, তারপর আপনি কীভাবে কোম্পানিগুলোতে আবেদন করবেন, তারপর আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা কারা আবেদন করতে পারবেন, এবং আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন কোম্পানি থেকে। এছাড়া আমি লাইভ ডেমো দেখিয়ে দেবো কীভাবে ওই কোম্পানিগুলোতে আবেদন করতে হয়। তো চলুন শুরু করা যাক, আজকের টপিকগুলো আমরা কভার করি। তো আমি প্রথমে বলেছি যে স্লোভাকিয়ার যে কোম্পানিগুলোর লিস্ট, স্পন্সর কোম্পানি, সেগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমরা কিছু সময় পাই স্ক্রিনও দিয়ে রাখি, তো আপনি ডিডিকশন বক্সে ক্লিক করলেই আপনি এই কোম্পানিগুলোর নাম পেয়ে যাবেন, তারপর গুগল সার্চ করে তাদের কোম্পানিতে আবেদন করবেন। আর কীভাবে আবেদন করতে হয় যারা এখন শিখেন নাই, তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন আমি দিয়ে রেখেছি, সেটি দেখে আপনি নিজে নিজেই মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনি যে বিষয়টি রয়েছে, আপনি কীভাবে এই স্লোভাকিয়ার কোম্পানির জন্য সিভি কাবাল রেডি করবেন। তো সিভিটি রেডি করতে আপনার লাগবে এনআইডি কার্ড, পাসপোর্ট। তো আপনি প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, এই বিশেষ করে আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকে সেই লিঙ্কডইন প্রোফাইলে আপনি আপনার কাজের অভিজ্ঞতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন, আর যদি না থাকে একটা রেডি করে নেবেন। লিঙ্কডইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনার একটা সুন্দর অফিসিয়াল পাসপোর্ট সাইজ ছবি দিয়ে রাখবেন, আর ছবিটি যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজে আবেদন করবেন, ধরেন আপনি যে ফার্মিং কাজে আবেদন করেন, তো ফার্মিং কাজের অভিজ্ঞতা আপনি দিয়ে রাখবেন। আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা দিবেন। তারপর মানে আপনি আশা করি বুঝতে পারবেন কীভাবে সিভিটি রেডি করবেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন, আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন সেই হিস্টোরিগুলো তুলে ধরবেন। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, সেটা যেরকমই হোক, 1 পাস 5 পাস কোনো সমস্যা নেই, আপনি দিয়ে রাখবেন। তারপর আপনি সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে, সেই ট্রেনিংগুলো আপনি যে জব আবেদন করতেছেন সেই জব রিলেটেড হতে হবে, তাহলে আপনি সেগুলো দিয়ে রাখতে পারেন। তারপর যদি বা আপনি বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে টু পেজ করার পরে, আপনি হবি এবং বলারের কাছে অভিজ্ঞতা দিতে পারেন। সুন্দর একটা সিভি আপনার রেডি হয়ে গেল, ইন্টারন্যাশনাল ইউরোপ ফর্ম্যাট, সেটি কিন্তু আপনি দিয়ে ইউরোপে সব দেশে আবেদন করতে পারবেন। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার, সেটি কীভাবে রেডি করবেন, আপনি মানে স্লোভাকিয়াতে কেন যেতে চান এবং স্লোভাকিয়ার কোম্পানিতে আপনি গেলে তাদের সাথে কীভাবে কাজ করবেন এবং আপনি এই জবগুলোর জন্য কেন পারফেক্ট, সেটি আপনাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আপনার সিভি কার্ড রেডি করবেন, আবেদন করবেন কোথায়, ডিসক্রিপশন বক্সে আমি স্লোভাকিয়ার কোম্পানির লিস্ট দিয়ে রাখবো, আপনি সেটি দেখে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আপনি ওখানে গিয়ে জাস্ট গুগলে সার্চ করবেন, তাদের ওয়েবসাইটে ঢুকেই আবেদন করবেন। আপনি স্যালারি পাবেন কত, তো স্লোভাকিয়াতে ভালো স্যালারি পাওয়া যায়, আপনি মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা স্যালারি পাবেন। তারপর যদি আপনার অভিজ্ঞতা হয় আপনি আরো ভালো স্যালারি পাবেন। আর যদি আপনি 6 মাস 1 বছর কাজ করেন, আপনি ইউরোপের যে বড় দেশগুলো রয়েছে, জার্মানি, ইটালি, ফ্রান্স, সেসব দেশে চলে যেতে পারবেন, সুইজারল্যান্ড, ওইখানে কিন্তু আরো আপনার স্যালারি হাই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যে কোম্পানিগুলো সে সুবিধা পাবেন সেগুলো হলো, আপনার থাকা খাওয়া আপনি ফ্রিতে পাবেন, এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনি পাবেন। এছাড়া আপনার যে ইয়াগুলো রয়েছে, ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে, এইটা আপনার চমৎকার বেনিফিট রয়েছে। তো আপনার যদি বয়স 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথা কথা বলতে পারেন, তাহলে আপনি জবগুলোতে আবেদন করতে পারবেন স্পন্সর কোম্পানিগুলোতে। তো আপনার ডিউটি পালন করতে হবে 7টা 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, 7টায় 40 ঘন্টা, আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভার টাইম করতে পারেন, ওভার টাইম করার বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। মানে যদি পান আপনি ধরেন 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি আপনি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে, আশা করি বুঝতে পেরেছেন।
আর স্লোভাকিয়া একটা ছোট দেশ, আপনি যদি বেশি আয় করতে পারেন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনি বেনিফিট হবেন, কারণ একবার সাবস্ক্রাইব না করে আপনি পরবর্তী চ্যানেল খুঁজে পাবেন না। তো সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিট হবেন কেমনে, কারণ আমরা যে রেগুলার আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে দালাল বা এজেন্সির সাহায্য ছাড়া মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন। তো একটা বিষয় হলো আপনারা আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন, আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। হ্যাঁ বুঝতে পেরেছেন, তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন, আমার কথা হবে আগামী ভিডিওতে।